কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন ভরে উখি আর বিশ নম্বর ক্যাম্পে পনেরো থেকে বিশ জনের দল আহমেদ হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে গুলি করে পালিয়ে যায় ঘটনাস্থলেই আহমেদ ও তার ছেলে সৈয়দুল আমিন মারা যান গুরুতর অবস্থায় মেয়ে আসমাকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এপিবিএন জানায় নিহত বাবা ছেলে দীর্ঘদিন ধরে পাহাড়ের সন্ত্রাসী সংগঠন আরসার সঙ্গে জড়িত ছিল ঘটনার পর ওই ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল সরাসরি যাচ্ছে তার কাছে রুবেল কক্সবাজারের রুখিয়া ক্যাম্পে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে হত্যার পরপরই কিন্তু মরদেহ তিনটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে ঠিক কিছুক্ষণ আগে আমরা আসলে যারা লাশগুলো মর্গে আনা হয়েছে এই মৃতদেহগুলোর সঙ্গে তাদের স্বজনরা এসেছে আমরা তাদের সঙ্গে আসলে কথা বলেছিলাম তারা যে বিষয়টি বলছে আধিপত্য বিস্তারের যে ধরে এই হত্যাকাণ্ড মূলত যেই পরিবারের যে তিনজন মারা গিয়েছে তারা মূলত উখিয়ার বিশ নম্বর সতেরো নম্বর ক্যাম্পে তারা বসবাস করতেন কিন্তু গত পনেরো দিন ধরে তারা অনবরত হুমকি কারণে পনেরো তারিখের পনেরো দিন আগে তারা বিশ নাম্বার ক্যাম্পে এসে একটি বসতিতে বসবাস করছিল হুট করে ভোরে আজকে বিশ পোষ জনের একটি দল এসে অতর্কিতভাবে তাদেরকে গুলি করে এবং গুলিতে একই পরিবারের বাবা এবং দুই সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এই হত্যাকাণ্ডের জন্য যে রোহিঙ্গাদের যে সন্ত্রাসী সংগঠন রয়েছে সেই সংগঠনকে দায়ী করছে স্বজনরা তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য আইপিবিএন সর্বদা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে তো এ ছিল আমার কাছে কক্সবাজার হাসপাতাল থেকে সব শেষ সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে